Hello, how are you, dear students? Dear JC students, today now I will come to you to take a class about changing sentence. This is very important, and this is the question number 11. You should be attentive to this class because there are a lot of rules to change these sentences. I will go to the practice sheet. And in the practices, I will mention the rules how to change the sentences according to direction. Okay, let's go and let's start. Okay, look at the question number one. Don't look down upon the poor. Make it passive. Don't look down upon the poor. Let not the poor be looked down upon. Don't look down upon the poor. Let not the poor be looked down upon. Okay, B. Question number B. Suddenly I noticed a very nice dear interrogative. Noticed. Ekhane noticed ase past tense ase. Sutarang ekhane jehetu principal verb ase. Sutarang did boshate hobe. Didn't I suddenly notice a very nice dear? Didn't I suddenly notice a very nice dear? Suddenly is used after subject. Principal verb and auxiliary verb, in between principal verb and auxiliary verb. Didn't I suddenly notice a very nice dear? Note of interrogation. It only remained sleeping. Negative. Only poriborte amra jani person thakle none but, things ba bostu thakle nothing but, shankha thakle not more than boshate hoy. এখানে যেহেতু ইট আছে সুতরাং এখানে নাথিং বাট বসাতে হবে নাথিং বাট ইট রিমেইন্ড স্লিপিং হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লিপড অ্যাসার্টিভ ইট স্লিপড এ ভেরি সাউন্ড স্লিপ ইট স্লেপড এ ভেরি সাউন্ড স্লিপ এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার বাট ইন দ্য জু নো হোয়ার নান বাট নাথিং বাট এটার পরিবর্তে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসাতে হবে তাহলে এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য জু অর অনলি এ ডিয়ার ইজ ফাউন্ড ইন দ্য জু ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান মেক ইট নেগেটিভ হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল এখানে মনে রাখতে হবে ভেরি উঠে শেষে অ্যাট অল বসাতে হবে আর যেহেতু আনকাইন্ড বসিয়েছি সুতরাং এখানে এ এর পরিবর্তে অ্যান বসবে যেহেতু এটা ভাওয়েল He inherited vast property from his father and sister. Make it interrogative. Inherited. যেহেতু ভার্বের past ফর্মে আছে সুতরাং এখানে did আছে এর সাথে সাহায্যকারী ভার্ব ডিডটাকে সামনে নিয়ে ইন্টারোগেটিভ করার সময় এটাকে নেগেটিভ করতে হবে Didn't he inherit vast property from his father and sister? He was not married. He was unmarried. যেহেতু affirmative করতে বলছে He was unmarried. During his lifetime, he spent money lavishly to help the poor. Make it passive sentence. That means passive voice. প্রথম পার্ট যেহেতু এক্সট্রা অংশ রেখে দিতে হবে ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পোর এখানে অবজেক্ট হচ্ছে মানি মানিকে আমি প্রথমে নিব মানি ওয়াজ স্পেন্ট ল্যাভিশলি টু হেল্প দ্য পোর বাই হিম সো দ্য আনসার ইজ ডিউরিং হিজ লাইফ টাইম মানি ওয়াজ স্পেন্ট ল্যাভিশলি টু হেল্প দ্য পোর বাই হিম হি ওয়াজ ভেরি জেনারাস এক্সক্লেমেটরি করতে বলছে এখানে যেহেতু বাক্যের মাঝে কোনো এ অথবা এন নাই সুতরাং এটা হাউ দিয়ে করতে হবে হাউ জেনারাস হি ওয়াজ শেষে নোট অফ এক্সক্লেমেশন লুক দ্য কোয়েশ্চেন নাম্বার থ্রি বাংলাদেশি কৌসিন ইজ ফুল অফ ভ্যারাইটি মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু এখানে ইজ আছে সাহায্যকারী ভার্ব নিজেই আছে এটাকে বাক্যের শুরুতে বসাতে হবে সাবজেক্টের পূর্বে বাক্যটি যেহেতু হা বোধক আছে সুতরাং না বোধক করতে হবে ইজেন্ট বাংলাদেশি কৌসিন ফুল অফ ভ্যারাইটি নোট অফ ইন্টারোগেশন উই ইউজ ডিফারেন্ট স্পাইসিস টু মেক আওয়ার ফুড টেস্টি মেক ইট প্যাসিভ সেন্টেন্স উই ইউজ ডিফারেন্ট স্পাইসিস এখানে ডিফারেন্ট স্পাইসিস অবজেক্ট সুতরাং এটাকে সাবজেক্ট করতে হবে ডিফারেন্ট স্পাইসিস আর হবে যেহেতু এটা প্লুরাল আছে ডিফারেন্ট স্পাইসিস আর ইউজড টু মেক আওয়ার ফুড টেস্টি বাই আস অর ডিফারেন্ট স্পাইসিস আর ইউজড বাই আস টু মেক আওয়ার ফুড টেস্টি উই লাইক বাংলাদেশি ফুড ভেরি মাচ মেক ইট নেগেটিভ সেন্টেন্স উই ডোন্ট ডিজলাইক বাংলাদেশি ফুড অ্যাট অল
ভেরি মাসের পরিবর্তে এখানে অ্যাট অল বসাতে হবে। উই ডোন্ট ডিসলাইক বাংলাদেশি ফুড অ্যাট অল। লেট আস টেক বাংলাদেশি ফুড, মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। লেট আস থাকলেও শুড বসাতে হয়, সাবজেক্ট পেপারে আজ যেহেতু আছে এটাকে উই বানাতে হবে। উই শুড টেক বাংলাদেশি ফুড। নেক্সট, বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপিটাইজিং, মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেহেতু এ অথবা এন নাই বাক্যের মাঝে, সুতরাং এটাকে হাউ দিয়ে করতে হবে। হাউ অ্যাপিটাইজিং বাংলাদেশি ফুড ইজ নোট অফ এক্সক্লেমেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ফাইভ, লুক, রানা ইজ এ রেগুলার স্টুডেন্ট, মেক ইট নেগেটিভ সেন্টেন্স। রানা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, হি ইজ এ ভেরি হার্ডওয়ার্কিং বয়। লুক, হি ইজ এ ভেরি হার্ডওয়ার্কিং বয়, মেক ইট অ্যান ইন্ট্রোডিউস সেন্টেন্স। ইজকে বাক্যের শুরুতে নিতে হবে, ইজেন্ট হি এ ভেরি হার্ডওয়ার্কিং বয়, নোট অফ ইন্ট্রোগেশন। হি নেভার কামস টু ক্লাস লেট, মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি অলওয়েজ কামস টু দ্য ক্লাস টাইমলি অর পাঞ্চুয়ালি। টাইমলি লেট এর পরিবর্তে এখানে টাইমলি অথবা পাঞ্চুয়ালি ইউজ করতে পারে, লেটের বিপরীত শব্দ। হি মেক্স গুড রেজাল্ট ইন অল এক্সামস, মেক ইট অ্যান ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স। মেক্স ভার্বের সাথে এস বা ইএস যেহেতু আছে, অতএব ডাজ বসাতে হবে। ডাজটা বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে সাবজেক্টের পূর্বে। ডাজেন্ট হি মেক গুড রেজাল্ট ইন অল এক্সামস, নোট অফ ইন্ট্রোগেশন, দ্যাট মিনস কোশ্চেন মার্ক দিতে হবে। ফর দিস টিচার্স লাভ হিম ভেরি মাস, মেক ইট প্যাসিভ। ফর দিস এটা যদি বাক্যের অতিরিক্ত অংশ, এটা এখানে রেখে দিতে হবে। এরপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, হি যেহেতু লাভ হিম, হিম অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে হি হবে। হি ইজ লাভড ভেরি মাস বাই টিচার্স, হি ইজ লাভড ভেরি মাস বাই দ্য বাই টিচার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, লুক, হু ডাজ নট নো দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন, মেক ইট প্যাসিভ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যাসিভ, বিকজ নো, দ্য ভার্ব নো ক্যারিস টু নট বাই। প্যাসিভ করার সময় নো ভার্বের পরে কখনো বাই বসে না, টু বসে। সেই টুটা আমি হুয়ের সাথে বসাবো। আমি একটা এটা আগে সরাসরি করে নিয়ে তারপরে সেকেন্ড স্টেপে, আমি দ্বিতীয় স্টেপে আপনাদেরকে এটা বোঝাবো। প্রথম স্টেপটা বুঝে নেন। অবজেক্ট আছে দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন ইজ নট নোন টু হুম। লুক, লিসেন, দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন ডাজ নট আছে, এই কারণে ইজ নট নোন টু হু আছে, হুয়ের অবজেক্ট ফর্ম আছে হুম। টু হুম কখনো বাক্যের শেষে বসে না, এই কারণে প্রথমে বসাতে হবে টু হুম। আর যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, সেহেতু অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে আমরা কি করবো, এটা আনসারটা কি হবে, টু হুম ইজ নট দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন নন। টু হুম ইজ নট দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন নন, শেষে নোট অফ ইন্ট্রোগেশন, দ্যাট মিনস কোশ্চেন মার্ক। হি ওয়াজ আনম্যারিড, হি ওয়াজ নট ম্যারিড। হি ওয়াজ বর্ন ইন হুগলি, যেহেতু এটা নেগেটিভ করতে বলছে, সরি ইন্ট্রোগেটিভ করতে বলছে, ওয়াজ সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে। ওয়াজেন্ট হি বর্ন ইন হুগলি, শেষে নোট অফ ইন্ট্রোগেশন অথবা ইন্ট্রোগেটিভ চিহ্ন। হি ইজ রেসপেক্টেড এভরিহোয়্যার, মেক ইট অ্যাক্টিভ। অ্যাক্টিভ যেহেতু করতে বলছে, এখানে বাই নাই, এটা অবজেক্ট নাই, অবজেক্ট ধরে নিতে হবে। তাকে সকলেই সম্মান, সর্বত্রই সম্মান করা হয়। কারা সম্মান করে, আইদার পিপুল হতে পারে, অথবা প্রত্যেকে হতে পারে, অথবা আমরা হতে পারে। সুতরাং আমরা এটা এভরিবডি রেসপেক্টস হিম এভরিহোয়্যার, এটা করতে পারি, অথবা উই রেসপেক্ট হিম এভরিহোয়্যার, অথবা পিপুল রেসপেক্ট হিম এভরিহোয়্যার। ওকে, নেক্সট কোশ্চেন, ই নাম্বার, আই উইশ আই ওয়ার হাজি মোহাম্মদ মোহসিন, মেক ইট এক্সক্লেমেটরি। এখানে আই উইশ এর পরিবর্তে ইফ বসাতে হবে। ইফ আই ওয়ার হাজি মোহাম্মদ মোহসিন, শেষে নোট অফ এক্সক্লেমেশন। কোশ্চেন নাম্বার সেভেন, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ, মেক ইট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিগ রিভার ইন বাংলাদেশ দ্য পদ্মা ইজ, ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, মেক ইট অ্যান অ্যাক্টিভ। এখানে বাই নাই, তার মানে অবজেক্ট নাই। কারা এটাকে ধ্বংসাত্মক নদী বলে, আমরা অথবা পিপুল। পিপুল কল ইট দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। দ্য রিভার ইজ ভেরি টার্বুলেন্ট, টার্বুলেন্ট মানে উত্তাল, এটার বিপরীত শব্দ হচ্ছে কাম।
द রিভার ইজ নট কাম এট অল অথবা কোয়াইট এট অল ভেরি আছে ভেরির পরিবর্তে শেষে এট অল বসাতে হবে এভরিবডি নোজ দিস মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এভরিবডি ইন লিউ অফ এভরিবডি উই ইউজ হু হু ডাজ নট নো দিস শেষে নোট অফ ইন্টারোগেশন অথবা এক্সক্লেমেটরি চিহ্ন টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড ভিজিট ইটস সোর মেক ইট প্যাসিভ এখানে অবজেক্ট হচ্ছে ইটস সোর ইজ ভিজিটেড বাই টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও লুক ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম মেক ইট ইন্টারোগেটিভ ইজেন্ট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম ইজেন্ট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম নেক্সট কোয়েশ্চেন পিপুল এনজয় দিস গেম প্যাসিভ দিস গেম ইজ এনজয়েড বাই পিপুল ইট ইজ এ ভেরি কস্টলি গেম হোয়াট এ কস্টলি গেম ইট ইজ হোয়াট এ কস্টলি গেম ইট ইজ নোবডি ডিসলাইকস ইট এভরিবডি লাইকস ইট আই উইশ আই কুড প্লে যদি কুড থাকে সাবজেক্টে পড়ে তাহলে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের শুরুতে উড দ্যাট বসাতে হয় আমরা এখানে আই উইশের পরিবর্তে বসাবো উড দ্যাট আই কুড প্লে ইট শেষে নোট অফ এক্সক্লেমেশন সরি উই ক্যান ক্যারি অন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 লুক ট্রি প্ল্যান্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক নেগেটিভ ট্রি প্ল্যান্টেশন ইজ নট অ্যান আনইম্পর্টেন্ট টাস্ক ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক ইজ ইট এ ডিফিকাল্ট টাস্ক কোয়েশ্চেন মার্ক পিপল ক্যান নট বার্ট প্লান্ট ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স ক্যান নট বার্টের পরিবর্তে অ্যাফার্মেটিভ করার সময় অবশ্যই মাস্ট বসাতে হবে পিপুল মাস্ট প্লান্ট দিস ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স অ্যান ইম্পর্টেন্ট রোল ইজ প্লেড বাই ট্রিজ অ্যাক্টিভ করতে বলছে ট্রিকে সামনে নিয়ে চলে যেতে হবে ট্রিজ যেহেতু প্লুরাল আছে শুধু প্লে হবে ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ এক্সক্লেমেটরি হাউ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ট্রিজ আর শেষে নোট অফ এক্সক্লেমেশন কোয়েশ্চেন নাম্বার 10 ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম এক্সক্লেমেটরি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ পিপুল অফ অল এজেস লাইক দিস গেম প্যাসিভ দিস গেম ইজ লাইকড বাই পিপুল অফ অল এজেস ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি নেগেটিভ ইট ইজ নট অ্যান আনপপুলার গেম ইন আওয়ার কান্ট্রি অ্যাট অল কোয়েশ্চেন নাম্বার ডি হাউ এনজয়েবল দ্য গেম ইজ অ্যাসার্টিভ করতে বলছে লুক দ্য গেম ইজ ভেরি এনজয়েবল এভরিবডি নোজ দিস ইন্টারোগেটিভ হু ডাজ নট নো দিস নেক্সট কোয়েশ্চেন অ্যাসিড থ্রোয়িং ইজ ভেরি হাইনিয়াস অ্যাক্ট হোয়াট এ হাইনিয়াস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ শেষে নোট অফ এক্সক্লেমেশন এভরিওয়ান হেটস ইট ইন্টারোগেটিভ Who does not hate it? It is not a human act. It is an, affirmative করতে বলছে, it is an inhuman act. The acid throwers should be punished. The government, by the authority. এটা উজ্জ আছে. The authority or the government should punish the acid throwers. উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট নেগেটিভ ইন লিউ অফ মাস্ট উই ক্যান ইউজ ক্যান নট বাট উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়ার অফ ইট উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়ার অফ ইট নেক্সট কোয়েশ্চেন লোক নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি ইন্টারোগেটিভ নো বডি নো ওয়ান নান এই তিনটা থাকলে যদি ইন্টারোগেটিভ করতে হয় শুধু হু বসাই দিলে হয়ে যাবে হু ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি নেক্সট কোয়েশ্চেন দ্য আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড নেগেটিভ দ্য আইডিয়াল নেভার কামস ফরওয়ার্ড ল্যাগ বিহাইন্ড কামস ফরওয়ার্ড দ্য আইডিয়াল অলওয়েজ কাম ফরওয়ার্ড নট কামস সরি এখানে দ্য আইডিয়াল প্লুরাল হার্ড ওয়ার্ক ইজ ভেরি এসেন্সিয়াল টু সাকসিড ইন লাইফ এক্সক্লেমেটারি হাউ এসেন্সিয়াল টু সাকসিড ইন লাইফ হার্ড ওয়ার্ক ইজ is next question d number a hard working person can see the light of prosperity passive korte bolche the light of prosperity can be seen by a hard working person we cannot but work hard to establish in life
affirmative. We must work hard to establish, to be established in life. Next question, frugality is a good habit, negative. Frugality is not a bad habit. A frugal man does not like to spend money without reasons, affirmative. A frugal man dislikes to spend money without reasons. We should practice it, passive. It should be practiced by us. He can save money, interrogative. Can't he save money? He leads a happy life, exclamatory. What a happy life he leads. Next question, question number 13. Riyad is a very industrious boy. What an industrious boy Riyad is. He is sincere in his duty, negative. He is not insincere in his duties. He does not put off any work for tomorrow, interrogative. That means does not, as a not uthe jabe, does ta subject er age niye jai. Does he put off any work for tomorrow? Note of interrogation, that means question mark boshate hobe. He finishes his duties in time, passive. His duties are finished in time by him. His duties are finished in time by him. Nobody hates him. Everybody likes him. Nobody hates him. Everybody likes him. Next question, question number 14. He lived with his family, interrogative. Didn't he live with his family? Note of interrogation. Athoba interrogative chinno. Ruplal wanted a peaceful life, passive. A peaceful life was wanted by Ruplal. Next question, the village people were very quarrelsome, exclamatory. How quarrelsome the village people were, exclamatory chinno boshate hobe. Ruplal's life was not peaceful in the jungle, interrogative. Was Ruplal's life peaceful in the jungle? Note of interrogation or interrogative chinno. Ruplal took only a bag with him, negative. Ruplal took nothing but a bag with him. In lieu of only, we can use nothing but, because a bag is a thing.